ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা বন্ধুরা নতুন বছরের আগেই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে একটা বিরাট সুখবর উঠে এসেছে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন চার হাজার টাকা তো এই চার টাকা কারা কারা পাবেন আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব তো যদি ভিডিও আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আকাশ ছোঁয়া বাজার দরের মধ্যে এক খুশির খবর মধ্যবিত্তের জন্য সস্তায় রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করতে পারেন একটি বাম্পার অফার রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ে সাতাশো টাকার বিরাট সুবিধা পেতে পারেন এই মুনাফা তখনই পাবেন যখন পেটিএম এর মাধ্যমে তবে এই অফারের জন্য আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে পেটিএম এর মাধ্যমে গ্যাস বা এলপিজি বুকিং অফার বুক করলে সরাসরি টাকার বিশেষ সুবিধা পাওয়া যাবে পেটিএম থ্রি পে সাতাশো টাকা ক্যাশব্যাক অফার নামে এই স্কিম শুরু করেছে নতুন ইউজাররা এই অফার পাবেন এই অফারে লাগাতার তিন মাস প্রথম সিলিন্ডার বুক করলেই নশো টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন এই ক্যাশব্যাক দশ টাকা থেকে শুরু করে নশো টাকা পর্যন্ত পাওয়া যাবে এছাড়া পেটিএমের বর্তমান গ্রাহকেরা প্রতিটি বুকিংয়ে নিশ্চিত পুরস্কার পাবেন একই সঙ্গে পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পয়েন্ট পেতে পারেন কিছুদিন আগেই পেটিএম অ্যাপে নতুন ফিচার জুড়েছে যাতে ইউজাররা রান্নার গ্যাসের সিলিন্ডার এলপিজি বুকিং অফার বুক করার পর থেকে ডেলিভারি পর্যন্ত ট্র্যাক করতে পারেন এছাড়াও রেজিস্টার ফোন নম্বরে সিলিন্ডার বুক করার রিমাইন্ডার দেওয়া হবে থ্রি পে সাতাশো ক্যাশব্যাক অফার ইন্ডিয়ান অয়েল এইচপি গ্যাস বা ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রেই প্রযোজ্য গ্রাহকেরা সিলিন্ডার বুক করার সময়ে পেটিএম নাও পে লেটারের মাধ্যমে বুক করেন সেক্ষেত্রে গ্যাস বুক করার পরে আগামী মাসে টাকা দেওয়ার সুযোগ পেতে পারেন যেভাবে ক্যাশব্যাক পাবেন সর্বপ্রথম পেটিএম অ্যাপ ডাউনলোড করতে হবে এরপরে সিলিন্ডার বুকিং অপশনে যেতে হবে সেখানে গিয়ে সার্ভিস প্রোভাইডার বাঁচতে হবে যেমন ইন্ডেন এইচ বা ভারত গ্যাস বিকল্প আপনাকে বেছে নিতে হবে অর্থাৎ যে কোম্পানির গ্যাস আপনার আছে সেই কোম্পানিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এরপরেই রেজিস্টার নম্বর এলপিজি আইডি নম্বর সেটা আপনাকে দিতে হবে বা লিখতে হবে সমস্ত তথ্য দেওয়ার পরে প্রসিড বোতাম টিপতে হবে এরপর জেনে নেব আমরা পরবর্তী আপডেটটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির জন্য অপেক্ষা করছেন যে কৃষকরা তাদের শীঘ্রই আসতে চলেছে সুখবর সরকারের তরফ থেকে দশম কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে আর মাত্র পাঁচ দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ যোজনার দশম কিস্তির টাকা জারি করতে চলেছেন বন্ধুরা আমি আগেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পি এম সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা পয়লা জানুয়ারি ঢুকবে এখানেও সেটাই বলা হয়েছে পয়লা জানুয়ারি দুপুর বারোটা থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে চার টাকা ট্রান্সফার করা হবে যে কৃষকরা এখনও নবম কিস্তির টাকা পাননি তাদের অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা একসঙ্গে ট্রান্সফার করা হবে অর্থাৎ আগামী কিস্তিতে তারা পেয়ে যাবেন মোট চার হাজার টাকা তবে এই সুবিধা কেবল তারাই পাবেন যারা তিরিশে সেপ্টেম্বরের আগে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ই কে ছাড়া মিলবে না টাকা দু হাজার একুশে পিএম কিষাণ যোজনায় মোদী সরকারের তরফে বড় বদল করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা ই কেওয়াইসি করলে তবেই পাবেন কৃষকরা সরকারের তরফে এই যোজনার ক্ষেত্রে ই কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বিনা ই কেওয়াইসিতে আপনার টাকা আটকে যাবে অর্থাৎ বন্ধুরা এখনও যারা পিএম এম সম্মান নিধি যোজনার সুবিধা ভোগে আছেন বা যারা টাকা পান বা যারা নতুন রেজিস্ট্রেশন করিয়েছেন তাদেরকে প্রত্যেকেই কিন্তু ই কেওয়াইসি করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটা বায়োমেট্রিক দিতে হবে আধার কার্ডের জন্য তো সেটা আপনাদেরকে করিয়ে নিতে হবে এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু পি এম সম্মান নিধি যোজনার নেক্সট কিস্তির টাকা আপনারা পাবেন না আপনাদের টাকা আটকে যেতে পারে